বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আপনাদের আজকে যদি দেখাবো পাসপোর্ট সম্বন্ধে। আমরা আগে যখন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতাম তখন আমাদেরকে যেতে হতো বহরমপুর না হলে কলকাতা। এখন থেকে যে সুবিধাটা করেছে কেন্দ্র সরকার, এখন প্রতিটা ডিস্ট্রিক্টে হেড অফিস যেটা পোস্ট অফিস হচ্ছে সেখানে এখন পাসপোর্টের অ্যাপ্লিকেশন এবং নথিপত্র সেখানে জমা নেবে। সেই জিনিসটা দেখাবো এবং চলুন আমরা উত্তরবঙ্গ নিউজ পেপার থেকে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর আপনার ই পেপার লেখেন, উত্তরবঙ্গ নিউজ পেপার লিখবেন, কিংবা আপনার নিউজ পেপার লিখলেই হবে। মানে গিয়ে আমার সিলেক্ট করানো আছে জেনারেল নিউজ। আমার এখানে কলকাতা নিউজ পেপার নিউজ সাইট বলে কলকাতা শিফট করে রেখেছি আমি, এই জন্য আর লিখলাম না। সেখানে গিয়ে দেখবেন উত্তরবঙ্গ নিউজ পেপার, উত্তরবঙ্গ নিউজ পেপার আপনি উত্তরবঙ্গতে ক্লিক করতে হবে। উত্তরবঙ্গে ক্লিক করানোর পর আপনাকে নিয়ে যাবে উত্তরবঙ্গ নিউজ পেপার সাইডে। সেখান থেকে যাওয়ার পর আপনাকে দেখি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দেশ, আন্তর্জাতিক, খেলা, ইচ্ছা, উড়ান, সিনেমা ও বিনোদন, বিন্দু বিসর্গ, অন্যান্য যোগাযোগ। তো আমাদেরকে আসতে হবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আপনাকে যেতে হবে মালদা। মালদাতে ক্লিক করলাম। মালদা ক্লিক করানোর পর এবার একটা নতুন পেজে নিয়ে যাবে। এবার আসুন, লেখানো আছে মালদায় ডাকঘরে চালু পাসপোর্ট সেবা কেন্দ্র। মালদা চব্বিশ পরগনায় পাসপোর্টের তৈরির জন্য এবার রায়গঞ্জ কিংবা বহরমপুর যেতে হবে না। জেলাবাসী এই পরিষেবা এবার পেয়ে যাবে মালদা শহরে মকদমপুরে। ডাকঘর থেকে এবং পাসপোর্ট অফিস ভূষণ কুমার জানান যে ভারত সরকারের ডাকঘরের সংস্থায় পাসপোর্ট সংস্থার মধ্যে গাঁট ছড়া হয়েছে। দেশের প্রায় প্রতিটি প্রধান ডাকঘরগুলিতে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হবে। তবে প্রথম পর্যায়ে দেশের 250টি ডাকঘর চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিমধ্যে 4টি সেবা কেন্দ্র চালু হয়েছে, মালদা জেলা রাজ্যের পঞ্চম এবং পাসপোর্ট সেবা কেন্দ্র। যদিও উত্তরবঙ্গে প্রথম রায়গঞ্জ এই পরিষেবা চালু হয়, এই পরিষেবাগুলিতে পাসপোর্টের জন্য আবেদন করা থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র এমনকি জৈবিক তথ্য এখানে নেওয়া হবে। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এই খবরটি দেওয়ার জন্য।